ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আমি আবার আসলাম চতুর্থ শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের পড়াবো অধ্যায় চারের নাগরিক অধিকার। নাগরিক অধিকারের মধ্যে পার্ট একে সামাজিক অধিকার। আমরা গত ক্লাসে এই নাগরিক অধিকার পার্ট একে সামাজিক অধিকার সম্পর্কে কিন্তু জেনেছি, ছোট ছোট প্রশ্নগুলো পড়েছি। আজকে আমরা পড়ব এই অধ্যায় থেকে কিভাবে কী কী গণনামূলক প্রশ্ন হতে পারে বা আসতে পারে, আমাদের পরীক্ষায় থাকতে পারে, সে বিষয়ে কিভাবে ওই গণনামূলক প্রশ্নগুলো হতে পারে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তা আমরা গত ক্লাসে পড়েছিলাম নাগরিক অধিকার। নাগরিক অধিকারটা কি আসলে নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমরা যে অধিকারটা পাই তাই হচ্ছে নাগরিক অধিকার। আমাদের পার্ট একে আছে কি সামাজিক অধিকার। সামাজিক অধিকারটা আবার তাকে বলে সমাজের সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য তাকে সামাজিক অধিকার বলে। আমরা এই সামাজিক অধিকার থেকে কি কি বর্ণনামূলক প্রশ্ন হতে পারে চলো একটু বোর্ডে দেখি। দেখো এখানে আমি লিখে রেখেছি তোমাদের জন্য যে আমরা রাষ্ট্রের কাছ থেকে কত ধরনের অধিকার পাই। নাগরিক অধিকার কেন প্রয়োজন, সামাজিক অধিকার সম্পর্কে ফার্স্টে বাদ করবো। তোমাদের এরকম প্রশ্ন এভাবে থাকবে, ভাগ ভাগ করে এই প্রশ্নগুলো থাকবে আমাদের, এবং এর জন্য নাম্বারও কিন্তু আলাদা আলাদাভাবে মার্ক করা থাকবে। নাম্বার কতটুকুর জন্য কতটুকু নাম্বার আলাদা আলাদাভাবে মার্ক করা থাকবে, আমাদের নাম্বার অনুযায়ী ওই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। যেমন আমরা রাষ্ট্রের কাছ থেকে কত ধরনের অধিকার পাই, এখানে থাকতে পারে 2 নম্বর। নাগরিক অধিকার কেন প্রয়োজন, এখানে থাকতে পারে 2 নম্বর। সামাজিক অধিকার সম্পর্কে 5টি বাক্য রেখো, এই 5টি বাক্যের জন্য থাকতে পারে 5 নম্বর। এরকম ভাগ ভাগ করে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, নাম্বারও ভাগ ভাগ করে থাকবে। তাহলে দেখি আমরা এই প্রশ্নগুলোর উত্তর কি হবে। চলো আমরা রাষ্ট্রের কাছ থেকে কত ধরনের অধিকার পাই। আমরা রাষ্ট্রের কাছ থেকে সাধারণত 3 ধরনের অধিকার পাই, এরকম থাকতে পারে। রাষ্ট্রের কাছ থেকে যে আমরা 3 ধরনের অধিকার পাই সেগুলো কি কি, এটা আমি লিখে রাখি, লিখে এরকম হতে পারে, থাকতে পারে এরকম প্রশ্ন। রাষ্ট্রের কাছ থেকে যে আমরা 3 ধরনের অধিকার পাই সেগুলো কি কি, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, এরকম থাকতে পারে। নাগরিক অধিকার কেন প্রয়োজন, রাষ্ট্রে সুন্দর ও সুস্থ সুন্দর জীবন ভাবে জীবনযাপনের জন্য নাগরিক অধিকার প্রয়োজন। আমরা যে একটা বাংলাদেশের নাগরিক তাই আমরা এই দেশে বাংলাদেশের নাগরিক না, হ্যাঁ আমরা বাংলাদেশের নাগরিক, এই নাগরিক হিসেবে তো আমাদের অনেক অধিকার আছে, এবং কেন এই অধিকারগুলো প্রয়োজন বলতে পারবে? এখনই কিন্তু ম্যাম বলে দিল কেন প্রয়োজন। এই রাষ্ট্রে আমরা যে সুন্দর সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করবো তার জন্য কিন্তু এই নাগরিক অধিকার প্রয়োজন। আবার বলছি নাগরিক অধিকার কেন প্রয়োজন, রাষ্ট্রে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য নাগরিক অধিকার প্রয়োজন। সামাজিক অধিকার সম্পর্কে 5টি বাক্য রেখো, আমরা কিন্তু বইয়ে পড়েছি সামাজিক অধিকার সম্পর্কে 5টি বাক্য, তাই না? রাষ্ট্রের কাছ থেকে কিন্তু আমরা 5টি, রাষ্ট্রের কাছ থেকে যে আমরা সামাজিক অধিকার পাই, 5টি সামাজিক অধিকার পেয়ে থাকি, সেগুলো কিন্তু আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। কী কী রাষ্ট্রের কাছ থেকে আমরা কী কী অধিকার পেয়ে থাকি, বেঁচে থাকার অধিকার কি, জীবন রক্ষার অধিকার, তাই না? জীবন রক্ষার অধিকার কি, সকল অধিকারের মধ্যে অন্যতম। আমাদের বেঁচে থাকার জন্য কি লাগে, প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং জীবনের নিরাপত্তা। তোমরা তাহলে বেঁচে থাকার অধিকার মধ্যে বিক্রি হবে। আবার আছে শিক্ষার অধিকার, শিক্ষা লাভের অধিকার প্রতিটি নাগরিকের অন্যতম অধিকার। কেন আমাদের শিক্ষা লাভ করা প্রয়োজন, রাষ্ট্রের উন্নয়নের জন্য এবং নিজের উন্নয়নের জন্য প্লাস রাষ্ট্রের উন্নয়নের জন্য আমাদের এই শিক্ষার অধিকার প্রয়োজন। তারপরে আছে কি আরেকটা, চলাফেরার অধিকার।
স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে। মাতা ছাড়াই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারব, দেশের নাগরিক হিসেবে। তারপরে কি আছে? ধর্ম পালনের অধিকার। এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেরই নিজ নিজ ধর্ম এবং ধর্মীয় উৎসবগুলো পালন করার অধিকার রয়েছে। তারপরে কি আছে? ভাষা ও সংস্কৃতির অধিকার। নিজ মাতৃভাষায় কথা বলা নাগরিকের মৌলিক অধিকার। একইভাবে নিজ নিজ সংস্কৃতি চর্চা করার উৎসব পালন করাও কিন্তু প্রত্যেক নাগরিকের অধিকার। তাহলে আমরা এই প্রশ্ন সম্পর্কে জানলাম। পরের প্রশ্ন আসে, দেখো জীবন রক্ষার অধিকার কোন অধিকারের অন্তর্ভুক্ত? আমরা কিন্তু পড়েছি জীবন রক্ষার অধিকার কোন অধিকারের অন্তর্ভুক্ত? জীবন রক্ষার অধিকার সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। সকল অধিকারের মধ্যে এটি অন্যতম কেন? সকল অধিকারের মধ্যে হবে, সকল অধিকারের মধ্যে, সকল অধিকারের মধ্যে এটি অন্যতম কেন? বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য সকল অধিকারের মধ্যে এটি অন্যতম। আমাদের বেঁচে থাকার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য জীবন রক্ষার অধিকারটাই তো সবচেয়ে আগে আসে, তাই না? এজন্য যে সকল অধিকারের মধ্যে এটি অন্যতম কেন? সকল অধিকারের মধ্যে সামাজিক যে অধিকারগুলো আছে, পাঁচটা আমরা পড়েছি বইয়ের মধ্যে, সেই সব এই সকল অধিকারের মধ্যে এই জীবন রক্ষার অধিকারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? আমাদের বেঁচে সুস্থভাবে বেঁচে থাকার জন্য নাগরিক জীবন রক্ষার জন্য পাঁচটি প্রয়োজনীয় উপাদানের নাম লেখ। জীবন রক্ষার জন্য পাঁচটি প্রয়োজনীয় উপাদান কি? আমাদের জীবনে যদি বেঁচে থাকতে হয় তাহলে পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের অবশ্যই অবশ্যই জরুরি। কি কি ওগুলো? প্রয়োজনীয় খাদ্য, প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য আমাদের কিন্তু খেতেই হবে আমাদের বেঁচে থাকার জন্য, তাই না? প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য, প্রয়োজনীয় বস্ত্র, আমাদের কিন্তু বেঁচে থাকার জন্য বস্ত্র অবশ্য জরুরি। প্রয়োজনীয় খাদ্য, প্রয়োজনীয় বস্ত্র, নির্দিষ্ট বাসস্থান, আমাদের কিন্তু বেঁচে থাকার জন্য নির্দিষ্ট বাসস্থান অবশ্যই প্রয়োজন। তারপর কি আছে? অসুস্থতায় চিকিৎসা, অসুস্থতায় সুচিকিৎসা পাওয়া আমাদের অবশ্য প্রয়োজন। আর আছে আমাদের জীবনের নিরাপত্তা, এই পাঁচটি। প্রয়োজনীয় খাদ্য, প্রয়োজনীয় বস্ত্র, নির্দিষ্ট বাসস্থান, অসুস্থতায় সুচিকিৎসা এবং জীবনের নিরাপত্তা, আমাদের জীবন রক্ষার জন্য এই পাঁচটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রতিটা অধ্যায় থেকে এরকমভাবেই তোমাদের এই বর্ণনামূলক প্রশ্নগুলো থাকবে এবং থাকতে পারে। তাহলে রিডিং করলে আমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর এক একটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করি কীভাবে প্রশ্ন করতে পারে তোমরা বুঝতে পেরেছ। এভাবেই তোমরা প্রতিটা অধ্যায় থেকে নিজেরা নিজেরাই প্রশ্ন তৈরি করবে এবং উত্তর লিখবে এবং সুন্দরভাবে তোমরা এই ভিডিও ক্লাসগুলো, আমাদের ভিডিও ক্লাসগুলো নিয়মিত দেখবে, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।